ফুটবলের জীবন্ত কিংবদন্তি এডসন আরান্তেস ডো নাসিমন্ত, যিনি সারা বিশ্বে পেলে নামে পরিচিত। ব্রাজিলিয়ানরা তাকে কালো মানিক বলে ডাকে। তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেছেন। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে 1300 এরও অধিক ম্যাচে মাঠে নেমে 1276টি গোল করেছেন। তিনি ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়। দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারের জ্যেষ্ঠ সন্তান হিসেবে পরিবারের অভাব অনটন মেটানোর জন্য ছেলেবেলাতেই তাকে চায়ের দোকানে কাজ করতে হয়েছিল। এছাড়া রেল স্টেশন ঝাড়ু দেওয়ার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কারের কাজও করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পেলের। একদিন সেই স্বপ্ন সত্যি হলো। ফুটবল খেলে বিশ্ব জয় করল ছেলেটি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। 1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে জন্মেছিলেন পেলে। বস্তির বন্ধুরা পেলেকে চিনত ডিকো নামে। ফুটবলে সহজাত প্রতিভা তো ছিলই, ব্রাজিলের আর 10টা সাধারণ ছেলের মতোই গলির ফুটবল ছিল তারও অবসরের সঙ্গী। কিন্তু সত্যিকারের ফুটবল কেনার টাকা ছিল না বলে মোজার ভেতরে খবরের কাগজ ঠেসে বানানো ফুটবলেই চলত তার অনুশীলন। গলির ফুটবলেই পেলের প্রতিভা ফুটে ওঠে। এই প্রতিভা একদিন চোখে পড়ে স্যান্টোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রিটোর। সে সময় পেলের বয়স ছিল 15 বছর। ব্রিটো পেলেকে গলি থেকে উঠিয়ে নিয়ে গেলেন স্যান্টোস ক্লাবে এবং অন্তর্ভুক্ত করেন স্যান্টোসের বি টিমে। পেলে যখন স্যান্টোসের মূল দলে যোগ দেন তখন তার বয়স 16। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লীগে স্যান্টোসের হয়ে লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। বস্তির সেই ছেলেটিকে নিয়ে এবার ইউরোপের বড় বড় ক্লাবগুলো কারাকারি শুরু করে দেয়। এদের মধ্যে বর্তমান সময়ের জায়ান্ট রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলগুলোও ছিল। সবাই যে কোনো মূল্যে পেলেকে তাদের দলে ভেড়াতে দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তু সরকারের অনুরোধে ইউরোপিয়ান লিগে পেলের কোনো দিন খেলা হয়নি। ব্রাজিলের হয়ে পেলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। সময়টা ছিল 1957 সালের 7ই জুলাই। সেই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে গেলেও প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ডটি করতে ভুল করেননি পেলে। 16 বছর 9 মাস বয়সে গোল করে অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। 1958 সালের বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলের অভিষেক ঘটে। ম্যাচটি ছিল 1958 বিশ্বকাপের তৃতীয় খেলা। প্রথম রাউন্ডের খেলায় পেলে গোল করতে না পারলেও অন্তিম মুহূর্তে এসে পেলে ঠিকই জ্বলে ওঠেন। কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে ওয়েলসের বিপক্ষে পেলের করা গোলে ব্রাজিল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে এবং পরবর্তীতে ব্রাজিল স্বাদ পায় প্রথম বিশ্বকাপ জয়ের। এই গোলটিও ছিল বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের গোল। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান 17 বছর বয়সী পেলে। এভাবে একে একে 1958, 1962, 1966 ও 1970-এর বিশ্বকাপে খেলেন পেলে। এর মধ্যে 3 বার অর্থাৎ 1958, 1962 ও 1970 সালে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন। 1970 সালের বিশ্বকাপে ব্রাজিলের সর্বকালের সেরা দলটির সদস্য হিসেবে পেলে জিতেন তার তৃতীয় বিশ্বকাপ শিরোপা। জুলে রিমে ট্রফিকে নিজের করে নেওয়ার পথে ব্রাজিলের সব সাফল্যের সঙ্গী পেলে ছাড়া বিশ্বের আর কোনো ফুটবলারেরই নেই 3টি বিশ্বকাপ জয়ের সাফল্য। পেলের প্রতি সম্মান দেখানোর জন্য পেলে ল নামে একটি আইন ব্রাজিলে কার্যকর হয়েছে 2001 সালে ব্রাজিল ফুটবলে দুর্নীতির বিচারের জন্য। অসাধারণ ব্যক্তি হিসেবেও পেলের যথেষ্ট সুনাম রয়েছে। তখন ইউরোপে খেললে স্বাভাবিকভাবেই অনেক টাকা আয় করা যেত, কিন্তু সরকারের অনুরোধে দেশের স্বার্থে সেটা হাসি মুখে ছেড়ে দিয়েছেন তিনি। পেলে ভুলে যাননি তার নিজের দারিদ্র্যে ভরা শৈশবকেও। ব্রাজিলের দরিদ্র শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েছেন বিশেষ ফাউন্ডেশন। আর খেলা ছাড়ার পর কখনো ইউনিসেফের বিশেষ দূত, কখনো জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশেষ দূত,
কখনো বা ব্রাজিলের বিশেষ ক্রীড়ামন্ত্রী হিসেবে সাধ্যমতো চেষ্টা করেছেন তাদের সাহায্য করতে। 1966 সালে রোজমেরিকে বিয়ের 16 বছর পর তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পেলের। সেই ঘরে এক ছেলে এডসন এবং দুই মেয়ে ক্রিস্টিনা এবং জেনিফারের জন্ম হয়। 1994 সালে পেলে নিজের দ্বিতীয় ঘর বাঁধেন সাইকোলজিস্ট অ্যাসারিয়া লেমসের সঙ্গে। শেষ পর্যন্ত সে ঘরও টিকিয়ে রাখতে পারেননি ব্রাজিলের ফুটবল কিংবদন্তি। আত্মজীবনী নিয়ে 15 কেজি ওজনের একটি বই লিখেছেন তিনি। পেলে তার ফুটবল জীবনে মোট 1283টি গোল করেছেন, তা থেকেই নিজের বইটির নাম রেখেছেন 1283। পেলের জীবনটাই রোমাঞ্চে ভরপুর। বস্তিতে জন্মগ্রহণ করেও হয়ে গেলেন ফুটবল বিশ্বের সম্রাট। তার বস্তির জীবন থেকে শুরু করে ফুটবল সম্রাট হওয়া পর্যন্ত বহু চড়াই উতরাই পার হতে হয়েছে। পেলের জীবনের সেই সব দিনগুলো এবার উঠে আসছে হলিউডের পর্দায়। 1999 সালে টাইম ম্যাগাজিনে বিংশ শতাব্দীর 100 জন মানুষের তালিকায় জায়গা পান পেলে। এইভাবেই পেলে আজ বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অবিসংবাদিত সম্রাট হয়ে আছেন। যতদিন মানুষ ফুটবল খেলবে ততদিন পেলেকে আমরা মনে রাখব। পেলের মতো মহান খেলোয়াড়ের মৃত্যু নেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।